ইন্দিরা গান্ধীকে যেভাবে গুলিতে ঝাঁঝরা করেছিল তার দুই দেহরক্ষী, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তারই দুই দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান আজ থেকে 34 বছর আগে। আর সেই দিনটি ছিল 1984 সালের 31শে অক্টোবর। স্বর্ণমন্দিরে সেনা অপারেশনের বদলা নিয়েছিল তারা প্রধানমন্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে। কেমন ছিল সেই দিনটি, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, এইসব প্রশ্নেরই জবাব মিলবে আজকের এই প্রতিবেদনে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর শহরের সঙ্গে ইন্দিরা গান্ধীর বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে, তবে বেশিরভাগ স্মৃতি আনন্দের নয়। এই শহরেই তার বাবা জওহরলাল নেহরু প্রথমবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই 1964 সালের মে মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1967 সালের নির্বাচনী প্রচারে এই শহরেই ইন্দিরা গান্ধীর দিকে একটা পাথর ছোড়া হয়েছিল, আর এ কারণে তার নাক ফেটে গিয়েছিল। সেই ভুবনেশ্বর শহরেই 1984 সালের 30শে অক্টোবর জীবনের শেষ ভাষণটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। প্রতিটা ভাষণের মতোই ওই ভাষণও লিখে দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর মিডিয়া উপদেষ্টা HY সারদা প্রসাদ। কিন্তু ভাষণ দিতে দিতে হঠাৎই লেখা বয়ান থেকে সরে গিয়ে নিজের মতো করে বলতে শুরু করেন ইন্দিরা গান্ধী। তার বলার ধরনও পাল্টে গিয়েছিল সেদিন। তিনি বলেছিলেন, আমি আজ এখানে রয়েছি, কাল নাও থাকতে পারি, এটা নিয়ে ভাবি না যে আমি থাকলাম কিনা, অনেকদিন বেঁচেছি, আর আমার গর্ব আছে যে আমি পুরো জীবনটাই দেশের মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি বলে, আর শেষ নিঃশ্বাসটা নেওয়া পর্যন্ত আমি সেটাই করে যাব, আর যেদিন মরে যাব আমার রক্তের প্রতিটি ফোঁটা ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে। কখনো কখনো বোধহয় শব্দের মাধ্যমেই নিয়তি ভবিষ্যতের একটা ইশারা দিয়ে দেয়। ভাষণের শেষে যখন ইন্দিরা গান্ধী রাজভবনে ফিরছিলেন, তখন রাজ্যপাল বিশ্বরম্ভনাথ পাণ্ডে তাকে বলেছিলেন, একটা রক্তাক্ত মৃত্যুর কথা বলে আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। উত্তরে ইন্দিরা বলেন, আমি যা বলেছি তা নিজের মনের কথা, এটা আমি বিশ্বাস করি। সেই রাতেই দিল্লি ফিরে গিয়েছিলেন তিনি। খুব ক্লান্ত ছিলেন, সারা রাত প্রায় একটুও ঘুমাননি। পাশের ঘরে সোনিয়া গান্ধী ঘুমাচ্ছিলেন। ভোর প্রায় 4:30 নাগাদ শরীরটা বেশ খারাপ লাগছিল সোনিয়ার, বাথরুমের দিকে যাচ্ছিলেন, সেখানে ওষুধও রাখা থাকত। সোনিয়া গান্ধী নিজের বই রাজীবে লিখেছেন, উনিও আমার পেছনে পেছনে বাথরুমে চলে এসেছিলেন, ওষুধটা খুঁজে দিয়ে বলেছিলেন, শরীর যদি বেশি খারাপ লাগে তাহলে আমি যেন একটু আওয়াজ দিই, উনি জেগেই আছেন। সকাল 7:30 মধ্যে তৈরি হয়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। কালো পাট দেয়া একটা গেরুয়া রঙের শাড়ি পরেছিলেন মিসেস গান্ধী সেদিন। দিনের প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল পিটার উস্তিনভের সঙ্গে। তিনি ইন্দিরা গান্ধীর উপরে একটা তথ্যচিত্র বানাচ্ছিলেন সেই সময়। আগের দিন ওড়িশা সফরের সময়ও তিনি শুটিং করছিলেন। দুপুরে ইন্দিরার সঙ্গে দেখা করার কথা ছিল ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী জেমস ক্যালিঘান আর মিজোরামের এক নেতার সঙ্গে। সন্ধ্যায় ব্রিটেনের রাজকুমারী অ্যানের সম্মানে একটা ডিনার দেওয়ার কথা ছিল তার। তৈরি হয়ে নাস্তার টেবিলে এসেছিলেন তিনি। দুটো পাউরুটি টোস্ট, কিছু সিরিয়াল, মুসাম্বির জুস আর ডিম ছিল সেদিনের নাস্তায়। নাস্তার পরেই মেকআপ ম্যান তার মুখে সামান্য পাউডার আর ব্লাশার লাগিয়ে দিয়েছিলেন। তখনই হাজির হন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার কেপি মাথুর। রোজ ওই সময়ই ইন্দিরা গান্ধীকে পরীক্ষা করতে যেতেন তিনি। ভেতরে ডেকে নিয়েছিলেন ডাক্তার মাথুরকে, হাসতে হাসতে বলেছিলেন, আমেরিকার রাষ্ট্রপতি রোনাল্ড রিগান কিরকম অতিরিক্ত মেকআপ করেন, যখন 80 বছর বয়সেও তার মাথার বেশিরভাগ চুল কালোই রয়েছে। ঘড়িতে যখন 9:10, ইন্দিরা গান্ধী বাইরে বের হলেন। বেশ রোদ ঝলমলে একটা দিন, তবুও রোদ থেকে প্রধানমন্ত্রীকে আড়াল করতে সেপাই নারায়ণ সিং একটা কালো ছাতা নিয়ে পাশাপাশে হাঁটছিলেন। কয়েক পা পেছনে ছিলেন ব্যক্তিগত সচিব আর কে ধাওয়ান, আর তার আরও পেছনে ছিলেন ব্যক্তিগত পরিচায়ক রামনাথ। সকলের পেছনে আসছিলেন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার সাব ইন্সপেক্টর রামেশ্বর দয়াল। ঠিক সেই সময় সামনে দিয়ে এক কর্মচারী হাতে একটা চায়ের সেট নিয়ে পেরিয়ে গিয়েছিলেন। ওই চায়ের সেটে তথ্যচিত্র নির্মাতা পিটার উস্তিনভকে চা দেওয়া হয়েছিল। ওই কর্মচারীকে ডেকে ইন্দিরা বলেছিলেন, উস্তিনভের জন্য যেন অন্য একটা চায়ের সেট বের করা হয়। বাসভবনের কাছেই অফিস ছিল আকবর রোডে। দুটি ভবনের মধ্যে যাতায়াতের একটা রাস্তা ছিল। সেই গেটের সামনে পৌঁছে ইন্দিরা গান্ধী তার সচিব আর কে ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন। ধাওয়ান তাকে বলছিলেন, ইন্দিরার নির্দেশ মতো ইয়েমেন সফররত রাষ্ট্রপতি জ্ঞানি জোয়েল সিংকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি 7:00 মধ্যেই দিল্লি চলে আসেন। পালাম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে রিসিভ করে সময় মতো যাতে রাজকুমারী অ্যানের ভোজসভায় পৌঁছাতে পারেন ইন্দিরা, সেই জন্যই ওই নির্দেশ দেওয়া হয়েছিল। হঠাৎই পাশে দাঁড়ানো নিরাপত্তাকর্মী বিয়ন্ত সিং রিভলভার বের করে ইন্দিরা গান্ধীর দিকে গুলি চালায়। প্রথম গুলিটা তার পেটে লেগেছিল। ইন্দিরা গান্ধী ডান হাতটা উপরে তুলেছিলেন গুলি থেকে বাঁচতে। তখন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বিয়ন্ত সিং আরও দুবার গুলি চালায়। সেই গুলি দুটি তার বুকে আর কোমরে লাগে। ওই জায়গার ঠিক 5 ফুট দূরে নিজের থমসন অটোমেটিক কার্বাইন নিয়ে দাঁড়িয়েছিল শতবন্ত সিং। ইন্দিরা গান্ধীকে মাটিতে পড়ে থাকতে দেখে শতবন্ত বোধহয় কিছুটা ঘাবড়ে গিয়েছিল, স্থানুর মতো দাঁড়িয়েছিল। তখনই বিয়ন্ত চিৎকার করে শশবন্তকে বলে, গুলি চালাও,
শশবন্ত সঙ্গে সঙ্গে নিজের কার্বাইন থেকে চেম্বারে থাকা ২৫টা গুলি ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দিয়েছিল। বিয়ন্ত সিং প্রথম গুলিটা চালানোর পরে প্রায় ২৫ সেকেন্ড কেটে গিয়েছিল ততক্ষণে। নিরাপত্তা কর্মীরা কোনো রকম প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাননি। তারপরে শশবন্ত সিং গুলি চালাতে শুরু করতেই একদম পিছনে থাকা নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল দৌড়ে এগিয়ে আসেন। শশবন্ত ততক্ষণে একনাগারে গুলি চালিয়ে যাচ্ছেন। দয়ালের উরু আর পায়ও গুলি লাগে, আর সেখানেই পড়ে যান তিনি। ইন্দিরা গান্ধীর আশেপাশে থাকা অন্য কর্মচারীরা ততক্ষণে একে অন্যকে চিৎকার করে নির্দেশ দিচ্ছেন। ওদিকে এক নম্বর আকবর রোডের ভবন থেকে পুলিশ অফিসার দীনেশ কুমার ভাট এগিয়ে আসছিলেন শোরগোল শুনে। বিয়ন্ত সিং আর সদবন্ত সিং তখনই নিজেদের অস্ত্র মাটিতে ফেলে দিয়েছে। বিয়ন্ত বলেছিল, আমাদের যা করার ছিল সেটা করেছি, এবার তোমাদের যা করার তোমরা করো। ইন্দিরার আরেক কর্মচারী নারায়ণ সিং সামনে লাফিয়ে পড়ে বিয়ন্ত সিংকে মাটিতে ফেলে দেন। পাশের গার্ডরুম থেকে কয়েকজন পুলিশ সদস্য দৌড়ে এগিয়ে এসে সদবন্ত সিংকেও ঘিরে ফেলে। সবসময় একটা অ্যাম্বুলেন্স রাখা থাকত প্রধানমন্ত্রীর বাসভবনে। ঘটনাচক্রে সেদিনই অ্যাম্বুলেন্সের চালক কাজে আসেননি। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা মাখনলাল ফতেদার চিৎকার করে গাড়ি বের করতে নির্দেশ দিয়েছিলেন। মাটিতে পড়ে থাকা ইন্দিরাকে ধরাধরি করে সাদা অ্যাম্বাসেডর গাড়ির পিছনের আসনে রাখেন আর কে ধাওয়ান আর নিরাপত্তা কর্মী দীনেশ ভাট। সে সময় সামনের আসনে শুধু ড্রাইভারই ছিলেন। গাড়ি যেই চলতে শুরু করেছে, সোনিয়া গান্ধী খালি পায়ে ড্রেসিং গাউন পরে মাম্মি মাম্মি বলে চিৎকার করতে করতে দৌড়ে আসেন। ইন্দিরা গান্ধীকে ওই অবস্থায় দেখে সোনিয়া গান্ধীও গাড়ির পিছনের সিটে চেপে বসেন। রক্তে ভেসে যাচ্ছিল ইন্দিরা গান্ধীর শরীর। সোনিয়া তার মাথাটা নিজের কোলে তুলে নেন। খুব জোরে গাড়িটা হাসপাতালের দিকে এগিয়ে যেতে থাকে। চার কিলোমিটারের মতো রাস্তা কয়েক মিনিটের মধ্যেই পেরিয়ে যায়। সোনিয়া গান্ধীর ড্রেসিং গাউনটা ততক্ষণে ইন্দিরা গান্ধীর রক্তে পুরো ভিজে গেছে। ওই গাড়িটা হসপিটালে ঢুকেছিল 9:32। ইন্দিরা গান্ধীর রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। ওই গ্রুপের যথেষ্ট রক্ত মজুদ ছিল হাসপাতালে, কিন্তু সফ দরজং রোডের বাসভবন থেকে কেউ ফোন করে হাসপাতালে খবরও দেয়নি যে ইন্দিরা গান্ধীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জরুরি বিভাগের দরজা খুলে গাড়ি থেকে ইন্দিরা গান্ধীকে নামাতে মিনিট তিনেক সময় লেগেছিল, কিন্তু সেখানে তখনও কোনো স্ট্রেচার নেই। কোনো রকমে একটা স্ট্রেচার জোগাড় করা হয়েছিল। গাড়ি থেকে তাকে নামানোর সময় ওই অবস্থা দেখে সেখানে উপস্থিত ডাক্তাররা বেশ ঘাবড়ে গিয়েছিলেন। ফোন করে সিনিয়র কার্ডিওলজিস্টদের খবর দেওয়া হয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার গুলেরিয়া, ডাক্তার এম এম কাপুর আর ডাক্তার এস বালারাম সেখানে পৌঁছে যান। ইসিজি করা হয়েছিল, কিন্তু তার নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না, চোখ স্থির হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল যে মস্তিষ্কে আঘাত লেগেছে। একজন চিকিৎসক মুখের ভেতর দিয়ে একটা নল ঢুকিয়ে দিয়েছিলেন যাতে ফুসফুস পর্যন্ত অক্সিজেন পৌঁছতে পারে। সেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার মস্তিষ্কটাকে কাজে লাগানো। 80 বোতল রক্ত দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে। শরীরে যে পরিমাণ রক্ত থাকে এটা ছিল তার প্রায় 5 গুণ। ডাক্তার গুলেরিয়া বলেছিলেন, আমি তো দেখেই বুঝে গিয়েছিলাম যে উনি আর জীবিত নেই, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করতে হয়েছিল। তারপরে ওখানে হাজির স্বাস্থ্যমন্ত্রী শঙ্করনাথকে জিজ্ঞাসা করেছিলাম, এখন কি করণীয়, আমরা কি ঘোষণা করে দেব যে উনি মৃত? তিনি না বলেছিলেন। তখন আমরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই। চিকিৎসকরা হার্ট অ্যান্ড লাং মেশিন লাগিয়েছিলেন ইন্দিরার শরীরে। ধীরে ধীরে তার শরীরের রক্তের তাপমাত্রা 37 ডিগ্রি থেকে কমে 31 ডিগ্রি হয়ে গেল। তিনি যে আর নেই সেটা সকলেই বুঝতে পারছিল, কিন্তু তবুও সেদিন তাকে 8 তলার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা দেখেছিলেন যে যকৃতের ডান দিকের অংশটা গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বৃহদান্তের বাইরের অংশটা ফুটো হয়ে গেছে, ক্ষতি হয়েছে ক্ষুদ্রান্তেরও। ফুসফুসের একদিকে গুলি লেগেছিল আর পাজরের হাড় ভেঙে গিয়েছিল গুলির আঘাতে, তবে হৃৎপিণ্ডতে কোনো ক্ষতি হয়নি। দেহরক্ষীদের গুলিতে ছিন্ন ভিন্ন হওয়ার প্রায় 4 ঘন্টা পর ২:23 ইন্দিরা গান্ধীকে মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সরকারি প্রচার মাধ্যমে সেই ঘোষণা করা হয়েছিল 6:00। ইন্দিরা গান্ধীর জীবনীকার ইন্দোর মালহোত্রা বলেছিলেন, গোয়েন্দা এজেন্সিগুলো আগে আশঙ্কা প্রকাশ করেছিল যে তার উপরে কোনো একটা হামলা হতে পারে, আর এই কারণে তারা সুপারিশ পাঠিয়েছিল যে প্রধানমন্ত্রীর আবাস থেকে যতসব শিখ নিরাপত্তা কর্মী আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই ফাইল যখন ইন্দিরা গান্ধীর টেবিলে পৌঁছায় তখন ভীষণ রেগে গিয়ে তিনি নোট লিখেছিলেন, আর এন্ট ইউ সেকুলার, অর্থাৎ আমরা না ধর্মনিরপেক্ষ দেশ। এরপরে ঠিক করা হয়েছিল যে একসঙ্গে দুজন শিখ নিরাপত্তা কর্মীকে প্রধানমন্ত্রীর কাছাকাছি ডিউটি দেওয়া হবে না। 31 অক্টোবর সদবন্ত সিং বলেছিল যে তার পেট খারাপ, তাই তাকে বাথরুমের কাছাকাছি যেন ডিউটি দেওয়া হয়। এভাবে বিয়ন্ত সিং আর সদবন্ত সিংকে একই জায়গায় ডিউটি দেওয়া হয়েছিল, যার পরিণতিতে স্বর্ণ মন্দিরে সেনা অপারেশন। অপারেশন ব্লু স্টারের বদলা নিয়েছিল তারা প্রধানমন্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।